সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি ওয়াচ লিস্ট স্মার্ট অ্যালার্ট প্রোটোকল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যে সাইটটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আলফানোমাইক্স। আপনারা হয়তো ইতিমধ্যে স্মার্ট অ্যালার্টস এবং ওয়াচ লিস্ট সম্পর্কে অবগত রয়েছেন। যারা আর্কহামে কাজ করেছেন তারা অলরেডি হয়তো এই প্রজেক্টটাতেও কাজ করছেন, কারণ আর্কহাম একটা হচ্ছে স্মার্ট অ্যালার্টস এবং ওয়াচ লিস্ট প্রোটোকল ছিল। ঠিক সেমভাবে হচ্ছে আর্কহামের মতো হচ্ছে তারা এই আলফানোমাইক্স এই প্রজেক্টটা তারা ম্যাক করেছে। সেম প্রোটোকলের মতোই আর্কহাম যেভাবে কাজ করে ঠিক সেমভাবে হচ্ছে আপনি যে কোনো ওয়ালেট এবং যে কোনো কয়েন আপনি এখানে ওয়াচ করতে পারবেন এবং অ্যালার্ট নোটিফাই করতে পারবেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ক্রিপ্টো, ব্লকচেইন এবং ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে, দাম সম্পর্কে আপনি খুব ভালোভাবে আপনি জানতে পারবেন। এবং এই ফিচার্সগুলো মূলত হচ্ছে ডেফি প্রোটোকল এবং ব্লকচেইন প্রোটোকল যেটাকে বলা হয় সফটওয়্যারাইজড করে তারা হচ্ছে এই একটা চার্টের মাধ্যমে হচ্ছে আপনাকে পুরো ক্রিপ্টো মার্কেটটার সম্পর্কে একটা নলেজ দেওয়ার চেষ্টা করে। সো ঠিক সেমভাবে আর্কহাম ওই চেষ্টাটা করেছে এবং আলফানোমাইক্স কিন্তু অলরেডি আর্লি স্টেজে রয়েছে, খুব অল্প সংখ্যক মেম্বার মাত্র জয়েন করেছে। এখন যারা আর্লি অ্যাডপ্টার যারা জয়েন করবে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নেবে। আপনারা জানেন যারা আর্কহামে কাজ করেছিল তারা কিন্তু শুধুমাত্র জয়েন করার বিনিময়ে $180 মিনিমাম তারা ইনকাম করে নিয়েছে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে। আর যারা কাজ করেছে তারা এখান থেকে $4,000-$5,000 পর্যন্ত ইনকাম করেছে এবং সর্বোচ্চ আর্কহাম থেকে $50,000 একজনে আর্ন করেছে, একজন ইনফ্লুয়েন্সার। সো বুঝতে পারছেন যে আলফানোমাইক্স এটা এখন আর্লি স্টেজ রয়েছে, যারা এখানে কাজ করবে, যারা এখানে তাদের প্রোটোকলগুলো ইউজ করবে তারা কিন্তু এখান থেকে হিউজ একটা প্রফিট নেওয়ার সম্ভাবনা রয়েছে। সো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কী টাস্ক রয়েছে সেই টাস্কগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটা নিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি এবং সেটাকে সেখানে হয়তো অনেকে জয়েন করেছেন, বাট টাস্কগুলো কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, কারণ এখানে স্মার্ট অ্যালার্ট যে টাস্কটা রয়েছে এই টাস্কটা একটু কঠিন রয়েছে, এটা সবাই অ্যাড করতে পারবে না। সে কারণে চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিও আকারে জিনিসটা দিয়ে দিই। স্মার্ট অ্যালার্ট এটা সবাই পারবেন না, সে কারণে এই বিষয়টা দেখানোর জন্য আজকের ভিডিওটি করা। সো ফ্রেন্ডস, আমরা হচ্ছে শুরুতে তাদের হচ্ছে একটু টুইটারে চলে যাই। টুইটারে যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসে যাব। যে হচ্ছে আলফানোমাইক্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুব আর্লি স্টেজে মাত্র 5,245 জন ফলোয়ার রয়েছে এবং এখানে যেটি বলা হয়েছে আলফানোমাইক্স ব্লক চেইন ইনসাইট অ্যান্ড ইন্টেলিজেন্স দ্যাট ম্যাটার পার্টনার আলফানোমাইক্স .io এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফার্ম এটা। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা বেটা টেস্টিংটা লঞ্চ করেছে হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখে, গত মান্থের 11 তারিখে এই বেটা টেস্টিংটা তারা লঞ্চ করেছে। সো যারাই এখন আর্লি স্টেজে জয়েন করবে তারা এখান থেকে হিউজ একটা প্রফিট নেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আর্কহাম থেকে আমরা শিক্ষা নিয়েছি যারা জয়েন করেছেন তারা তো এখান থেকে ইনকাম করেছেনই, আর যারা জয়েন করেন নাই তারা আমার মতো হয়তো এখন আফসোস করছেন। সো আমিও আর্কহামে জয়েন করেছিলাম কেবল লাস্ট স্টেজে এসে, বাট আমি শুরুতে সেটা সম্পর্কে জানতাম না, সেই কারণে মিস করেছি। আশা করি আলফানোমাইক্স কেউ মিস করবেন না। করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। টেলিগ্রাম গ্রুপ থেকে হচ্ছে আপনি আলফানোমাইক্স এই সাইটের লিঙ্কটা আপনি কপি করে নেবেন, কারণ আমি সরাসরি লিঙ্কটা যদি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই তাহলে আপনারা কিন্তু সেখান থেকে কপি করতে পারবেন না। সো আপনারা আপনাদের সুবিধা মতো লিঙ্কটা কপি করে কিউই ব্রাউজার, মিসেস ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে একটা ইন্টারফেস পেয়ে যাবেন, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, আপনার মেটামাস্কটা প্রথম কানেক্ট করতে হবে। আপনার সিম্পলি কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে ওয়ালেটগুলো শো করবে। আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে এখানে কানেক্ট করতে পারেন, মেটামাস্কের মাধ্যমে করতে পারেন। সো মেটামাস্কটা বেটার, আমি মেটামাস্কের উপরে ক্লিক করে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছে। সো আপনার ওয়ালেটে একটা নোটিফিকেশান চলে যাবে, মেটামাস্ক আপনি সেখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন, আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার পর হচ্ছে আবার পুনরায় ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আবার সাইন ইন করতে হবে। ওকে, এখানে আবার কানেক্টে ক্লিক করে ওকে একটা মেটামাস্কে সাইন ইন চলে যাবে, মেটামাস্ক থেকে আপনি সাইন ইনটা করে দেবেন। সো ফ্রেন্ডস, মেটামাস্ক থেকে সাইন ইন করার পর হচ্ছে এইখানে হচ্ছে আপনার একটা মেইল প্রোভাইড করতে হবে। ওয়ালেটটা কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা মেইল সেকশন রয়েছে, আপনি এখানে হচ্ছে আপনার মেইলটা বসিয়ে দেবেন। আপনি মেইলটা বসে যখন সাবমিট করবেন আপনার মেইলে 6 ডিজিট একটা নোটিফিকেশান কোড চলে যাবে, হচ্ছে 6 ডিজিটের কোডটা এনে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর হচ্ছে একটা অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে। করার পর হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে। হচ্ছে আপনার যদি মোবাইলের ভালো রেজুলেশন না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কাজ করতে এবং অ্যাকাউন্ট করতে অনেক রকমের সমস্যা হবে। সো যাদের মোবাইলের রেজুলেশন ভালো রয়েছে, ভালো র্যাম রোম রয়েছে, সেই সকল মোবাইলগুলো দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। বাট আপনার যদি মোবাইলের যদি র্যাম রোম কম থাকে
তাহলে হয়তো আপনি এই সাইটটাতে কাজ করতে পারবেন না, কারণ এটা খুবই হাই প্রোফাইলের একটা ওয়েবসাইট যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন প্রোটোকলের অ্যালগোরিদমগুলো এখানে শো করবে। সো আপনার মোবাইলে ভালো রেজলিউশন না হলে আপনি কাজ করতে পারবেন না। সো এরকম ইন্টারফেস পাওয়ার হচ্ছে আমি হচ্ছে এটাকে একটু ডেস্কটপ মোড করে নিই। আপনারা আপনার মোবাইলে ডেস্কটপ মোডগুলো করে নিলে সমস্ত অপশনগুলো হচ্ছে খুব ক্লিয়ারলি বোঝা যাবে, বাট মোবাইল ভার্সনটাতে হচ্ছে আপনার সব কিছু ক্লিয়ারলি বোঝা যায় না কোন কোন অপশন কোথায় রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব। সো আমরা প্রথমত হচ্ছে যেটি করতে হবে আমাদের প্রোফাইলটা সেট করে নিতে হবে। প্রোফাইল সেট করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে এখানে মাই প্রোফাইলে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস রয়েছে, আপনি এই সেটিংসগুলো করে নেবেন। সো এখানে যেটি বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনার অটোমেটিক হচ্ছে আপনার অ্যাড্রেস এবং হচ্ছে আপনার মেইলটা এখানে থাকবে, এবং আপনি হচ্ছে এখানে একটা অপশন এখানে সিলেক্ট করে দেবেন আপনি কি পেশা জড়িত রয়েছেন। তারপর এখানে হচ্ছে আপনার কোম্পানির নামের ক্ষেত্রে আপনি এখানে যেটা করতে পারেন আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন কোম্পানির নামের ক্ষেত্রে, এবং টুইটার হ্যান্ডেল আপনি টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো টেলিগ্রামের কোন ইউজার নেমটা দিবেন একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন টেলিগ্রামের মাধ্যমে আপনি যেটার মাধ্যমে কাজ করবেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনার আইডি বটটা করবেন সেটার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে আপনি দিবেন। সো এটা দেওয়ার পর হচ্ছে আপনি এখানে কনফার্মে ক্লিক করলে আপনার প্রোফাইলটা সেট হয়ে গিয়েছে। প্রোফাইলটা সেট হওয়ার পর হচ্ছে দ্বিতীয় যে কাজটা রয়েছে আমি সেটাকে শুরুতে দেখাই, সেটা হচ্ছে স্মার্ট অ্যালার্টস। এটাই খুবই কঠিন, এটা সবাই পারবেন না, এই কারণে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করা। সো স্মার্ট অ্যালার্টের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন স্মার্ট অ্যালার্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখানে হচ্ছে সমস্ত অপশন আপনি এখানে ফিল আপ করতে পারেন, বাট একটা অপশন আপনার ফিল আপ করতে পারবেন না, সেটার জন্য ভিডিওটি করা। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যালার্ট একটা সেকশন রয়েছে, আপনি যদি এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা চার্ট এখানে ওপেন হয়ে গিয়েছে। সো এইখানে হচ্ছে আপনি যেটি করবেন আমি আপনাদেরকে সবগুলো ধরে ধরে বোঝাচ্ছি। এখানে হচ্ছে প্রথম হচ্ছে অ্যালার্ট অন করে দিবেন। অ্যালার্ট অন করার পর হচ্ছে এখানে আপনি স্মার্ট অ্যালার্ট নেম আপনার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন। এখানে এখানে হচ্ছে চেঞ্জ সিলেকশন, চেঞ্জ সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে অল চেন অথবা আপনি এখানে ইথেরিয়াম রয়েছে বিএনবি রয়েছে যে কোনো একটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেইন ওয়ালেট, মেইন ওয়ালেটের ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে পারেন অথবা যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেসে আপনি প্রোভাইড করতে পারেন। তারপর হচ্ছে এখানে সেন্ডিং টু দিস ওয়ালেট, অন্য আরেকটা ওয়ালেটের একটা অ্যাড্রেস এখানে দিবেন মেটামাস্কের ইথেরিয়াম অ্যাড্রেস অথবা বিএনবি অ্যাড্রেস যে কোনো একটা দিলে হবে। রিসিভিং অ্যাড্রেস সেম অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে স্পেসিফিক টোকেন অপশনাল, এখানে হচ্ছে আপনি স্পেসিফিক টোকেন কোনটা দিতে চান তা আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক সেমভাবে আর্কামে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলোই আর কি। তারপর হচ্ছে এখানে ইউএসডি ভ্যালু রেঞ্জের ক্ষেত্রে হচ্ছে আপনি এটা আপনার মতো করে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, এভাবে করে দিয়ে দিবেন। এখানে হচ্ছে মূলত কাজটা, এই টাস্কটা হচ্ছে আপনারা পারবেন না। এখানে হচ্ছে টেলিগ্রামের ক্ষেত্রে হচ্ছে একটা টেলিগ্রাম আইডি আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি সব কিছু দেওয়ার পর কিন্তু যদি আইডিটা প্রোভাইড না করেন তাহলে কিন্তু আপনার এখানে এটা ইরর দেখাবে। সো আইডিটা নেওয়ার জন্য এটা কিন্তু ইউজার নেম নয়, একটা আইডি আপনাকে মেক করতে হবে। আইডিটা মেক কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সরাসরি আপনি টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর হচ্ছে আমাদেরকে একটা গ্রুপ মেক করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আমরা স্মার্ট অ্যালার্ট নোটিফিকেশানটা পাবো। সেটা করার জন্য হচ্ছে আপনার টেলিগ্রামের ভেতরে আসার পর হচ্ছে এখানে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ একটা সেকশন রয়েছে, আপনি নিউ গ্রুপে চলে যাবেন। নিউ গ্রুপে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি এই নিচে যে অ্যারোটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে একটা গ্রুপের নাম দিবেন, মনে করেন আমি দিচ্ছি আলফানো মাইক্স। গ্রুপের নাম দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার কিন্তু এখানে অটোমেটিক একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছি আলফানোম্যাক্স নামে। আপনি সিম্পলি হচ্ছে এটার উপরে প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার একটা সেকশন রয়েছে, আপনি অ্যাড মেম্বারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে সার্চ করবেন আলফানো মাইক্স। ওকে, আলফানো মাইক্স দেখতে পাচ্ছেন, আলফানো মাইক্স বুটটা কিন্তু এখানে চলে আসবে। আপনার স্পেলিংটা একটু দেখে নেবেন, আলফানো মাইক্স যে বুটটা রয়েছে এই বুটটা এখান থেকে অ্যাড করে নেবেন। বুটটা অ্যাড করার পর হচ্ছে আমাদেরকে আরেকটা বুট অ্যাড করতে হবে। সেটা করার জন্য আবার হচ্ছে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার পর হচ্ছে এখানে সার্চ করবেন আইডি বট, আইডি বিওটি। আইডি বট লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে আইডি বটটা পাবেন দেখতে পাচ্ছেন মাই আইডি বট। আপনি জাস্ট এটাতে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। ওকে, আমাদের মেম্বার অ্যাড করা শেষ। এবার হচ্ছে আমাদেরকে পারমিশন দিতে হবে, এই দুজনকে আমাদেরকে অ্যাডমিন বানাতে হবে এবং এই দুজনকে পারমিশন দিতে হবে, তারপর আমরা কোডটা পাবো। সেটা করার জন্য হচ্ছে আমরা থ্রি ডটে এই কলামটাতে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন একটা সেকশন রয়েছে, সরি অ্যাডমিনিস্ট্রেটর একটা সেকশন রয়েছে। আপনি অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাবেন, তারপরে অ্যাড অ্যাডমিনে ক্লিক করবেন। ক্লিক করে এই দুজনকে অ্যাডমিন করে দেবেন, তারপর আবার অ্যাড অ্যাডমিনে ক্লিক করবেন। আলফানো বাইক এই বোর্ডটাকে আমরা অ্যাডমিন করে দেবো।
অ্যাডমিন করে দেওয়ার পর হচ্ছে এখন দেখতে পারবেন যে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর এখন তিনজন এবং অ্যাডমিন হচ্ছে তিনজন, তিনজনে কিন্তু অ্যাডমিন। সো এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে গ্রুপের মধ্যে চলে আসতে হবে। এবার হচ্ছে আমাদের ফাইনাল কাজ, ফাইনাল কাজ করার জন্য হচ্ছে নিচে যে মেসেজ সেকশনটা রয়েছে এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে দুটো বট অ্যাড করেছি সে দুটো বটের কিন্তু অ্যাড্রেস এখানে রয়েছে। সেখানে নিচে যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, গেট গ্রুপ আইডি রিটার্নস আইডি অফ দ্য গ্রুপস যে সেকশনটা রয়েছে আপনি এই নিচের এই বড়টার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখানে কোড নাম্বার দেওয়া হবে, দেখতে পাচ্ছেন ইয়ার গ্রুপ আইডি। আপনি এইখান থেকে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এই গ্রুপ আইডিটা এখান থেকে নিয়ে নেবেন। আমাদের টেলিগ্রামের কাজ শেষ। ওকে সো ফ্রেন্ডস, আইডিটা নেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে পুরো স্মার্ট অ্যালার্টের এই পেজটা ফিল আপ করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রথমে অ্যালার্ট অন করে দেবেন, অ্যালার্ট অন করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনি মনে করেন লিখলেন, আমি আমার নামই লিখলাম, এইচ মানিক লিখলাম। লেখার পর হচ্ছে এখানে যে সেকশনটা রয়েছে চেইন সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে অল চেইনটা দিয়ে দিব। অল চেইনটা দিয়ে দিলে সমস্ত ডাটা এখানে শো করবে। এখানে মেইন ওয়ালেটের ক্ষেত্রে হচ্ছে আমি যে কোনো একটা ওয়ালেট এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি একটা ওয়ালেট দিয়ে দিলাম। এখানে সেন্ডিং ওয়ালেট, এখানে আরেকটা ওয়ালেট দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসিভিং ফ্রম দ্য ওয়ালেট, আমি এখানেও একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। সো এখানেও আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিসিভিং যে অ্যাড্রেসটা রয়েছে এটাখানে আপনি একটা অ্যাড্রেস দিয়ে, এখানে হচ্ছে আপনি যে কোনো একটা ক্লিক করে এখানে যে কোনো একটা টোকেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা টোকেন সিলেক্ট করে দিতে পারেন, চাইলে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি ভ্যালু, এটা একটু আপনি আপনার মতো করে একটা বসিয়ে দেবেন, আমি এটা একটু কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আইডি, এই সেকশনটা তো হচ্ছে আমরা যে আইডিটা ওখান থেকে কপি করেছি টেলিগ্রাম গ্রুপ থেকে, সে আইডিটা আপনি হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে একটা সেভ অ্যালার্ট একটা সেকশন রয়েছে, সেভ অ্যালার্টে আপনি ক্লিক করে দেবেন। ওকে সেভ অ্যালার্টে ক্লিক করার পর হচ্ছে আমাদের এই অ্যালার্টটা ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অ্যালার্ট ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি একটা অ্যালার্ট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি আমার নামে যে অ্যালার্টটা করেছি দেখতে পাচ্ছেন। সো আপনার চাইলে এইভাবে করে আনলিমিটেড অ্যালার্ট মেক করতে পারেন, এবং প্রত্যেকবার অ্যালার্ট মেক করার ক্ষেত্রে হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে ঠিক সেমভাবে করে আইডিটা কপি করে এনে এনে এখানে বসাতে হবে। ওকে সো অ্যালার্টের বিষয়টা গেল, এটা খুব কঠিন ছিল। তারপর হচ্ছে এবার হচ্ছে ওয়াচ লিস্টের ক্ষেত্রে হচ্ছে যেটি করতে হবে, আপনি জাস্ট হচ্ছে ওয়াচ লিস্টের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এইখানে আপনার আপনার যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে সেটা ওয়াচ লিস্ট করতে পারেন, অথবা যে কোনো একটা ওয়ালেট আপনি এখানে অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে ওয়াচ লিস্ট করতে পারেন। ওকে সো আপনি এই ওয়াচ লিস্টের ক্ষেত্রে হচ্ছে আপনি যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য একটা করে পয়েন্ট আপনাকে দেওয়া হবে। সো আপনি অ্যাড্রেসটা এখানে পেস্ট করার পর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট একটা সেকশন রয়েছে, আমি অলরেডি ওয়ালেটটা এখানে অ্যাড করেছি, এখানে রিমুভ রয়েছে, আমি আরেকটা ওয়ালেট অ্যাড্রেস এখানে আমি পেস্ট করি, এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করি। ওকে সে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করার পর হচ্ছে এখানে একটা সেকশন চলে আসবে অ্যাড ওয়ালেট নামে, এটা একটু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ওয়ালেট অ্যাড ওয়াচ লিস্ট একটা সেকশন রয়েছে, আপনি এটার উপরে ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এবং প্রত্যেকটা ওয়াচ লিস্ট অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা করে পয়েন্ট তার আপনার মূল অ্যাকাউন্টের সাথে যোগ করে দেবে। সো আপনি এটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নোট, কোনটা নোট করতে চান, আপনি মনে করেন বিএনবি লিখে দিলেন, দিয়ে এটা অ্যাড নোটে ক্লিক করে দিলেন। সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে একটা নোট আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে, আপনি এখানে টোকেন অ্যাড করতে চান নাকি। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ওয়াচ লিস্টটা অ্যাড করা হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেন সেকশন রয়েছে, আপনি যদি টোকেনটাতে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে আপনি যে কোনো একটা টোকেন একটা আপনি সার্চ করলেন, মনে করেন আমি ETS সার্চ করলাম। ETS সার্চ করার পর হচ্ছে এখানে আপনার অনেকগুলো কয়েন শো করে, আপনি যে কোনো একটা কয়েন এখানে ক্লিক করে আপনি হচ্ছে এটাকে আপনি অ্যাড ওয়াচ লিস্টে আপনি অ্যাড করে নিলেন, তাহলে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বাড়লো। যত বেশি অ্যাক্টিভিটি আপনি এখানে দেখাবেন তত বেশি আপনি এখান থেকে আর্নিং করার সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়াচ লিস্ট, এখানে ক্লিক করে এটাকে ওয়াচ লিস্ট করে দিলেন, এখান থেকে আবার সবগুলো কয়েন আপনি চাইলে ওয়াচ লিস্টে অ্যাড করে নিতে পারেন। সো অ্যাক্টিভিটি যত বেশি দেখাবেন তত বেশি আপনি পয়েন্ট আর্ন করবেন, এবং এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে, ফিচার্সগুলোর সাথে আপনি পরিচিত হবেন। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন, এবং আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান তাহলে আপনি আপনার টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 153টা পয়েন্ট আমি আর্ন করেছি, কারণ এখানে টোটালি হচ্ছে আপনি মাত্র 30 জনকে রেফার করতে পারবেন, এর বেশি আপনি রেফার করতে পারবেন না। সো 30 জন হচ্ছে লিমিটেড, এবং আপনার এখানে হচ্ছে আপনার যে
পার্সোনাল যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কপি করে আপনি রেফার করতে পারেন। রেফার করে আপনি সর্বোচ্চ 30 জনকে রেফার করতে পারবেন এবং বাকি যে পয়েন্টগুলো কালেক্ট করবেন সেগুলো অবশ্যই আপনার অ্যাক্টিভিটি দেখে আপনাকে পয়েন্টগুলো আর্ন করতে হবে। এবং তাদের এখানে টুইটার ডিসকর্ড রয়েছে, তাদের ডিসকর্ড এবং টুইটারে জয়েন করার চেষ্টা করবেন। নিচে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এগুলোতে জয়েন করার চেষ্টা করবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আলফানোমিক্সের আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। আশা করি আজকের এই প্রজেক্টটা আপনাদের ভালো লাগবে, যাদের ভালো লাগবে তারা কাজ করবেন, যাদের ভালো না লাগবে তারা কাজ করার দরকার নাই। সুপ্রিম ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।